অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে জানাতে চলেছি সূর্য গ্রহণের দিন ভুল করেও এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের জীবনে হবে সর্বনাশ, অর্থাৎ আপনাদের জীবনে নেমে আসতে পারে অন্ধকার, অমঙ্গল। তো কি এই কাজ যেগুলো এই সূর্য গ্রহণের দিন করবেন না? প্রথম আপনাদেরকে জানাই, এই যে 21 জুন 2020 রবিবার যে সূর্যগ্রহণ হতে চলেছে, এটা প্রচণ্ড প্রভাবশালী সূর্যগ্রহণ, অর্থাৎ 99.99% এর সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। এই সময় এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা বাড়িতে গ্যাস ধরাবেন না, অর্থাৎ আগুন নিয়ে রান্না করা, অর্থাৎ কোনো স্টোভ বা গ্যাস ধরিয়ে রান্না করা এই সময় কিন্তু করবেন না। তার আগে, সূর্যগ্রহণের আগে আপনারা এই কাজগুলো করুন, বা সূর্যগ্রহণের পরে স্নান করে উঠে করুন। আর যদি আগে রান্না করে রাখেন, সেই রান্নাগুলোতে তুলসী পাতা দিয়ে রাখবেন, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, আপনার বাড়িতে যদি কোনো মাটির জিনিস থাকে, সেই মাটির জিনিসগুলোকে আপনারা জলে দিয়ে দিন, সেই মাটির কোনো পাত্র ঘরে রাখবেন না, গ্রহণের পাত্র। সূর্যগ্রহণের সময় আপনারা দাড়ি, চুল, নখ ভুল করেও কাটবেন না, এটা স্বাস্থ্যহানি হবে। সূর্যগ্রহণের সময় আপনারা তুলসী পাতা কিন্তু ভুল করেও তুলবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। সূর্যগ্রহণের সময় আপনারা বঠি বা কাঁচির যেগুলো ধারালো অস্ত্র আছে, বা আপনি দা বলুন, কাঁথা বলুন, এগুলো কিন্তু ব্যবহার করবেন না। সূর্যগ্রহণের সময়, এখন বর্তমানে চাষের সময়, এই সময় হাল দিবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। যারা বিচন ফেলছেন এই গ্রহণের সময়, কিন্তু সেই কাজগুলো কিন্তু ভুল করেও করবেন না সেই দিনটার জন্য, তাহলে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা প্রবল। সূর্যগ্রহণের সময় পারতপক্ষে যতটা না খেয়ে থাকতে পারেন ততটাই ভালো, অতি শুভ। আর যারা জল খাবেন, তারা অবশ্যই জলের মধ্যে আগে থেকেই, অর্থাৎ সুতক যেটা লাগে তার আগে কিন্তু তুলসী পাতাটা তুলে রাখবেন, তবে জল খাবেন। এই গ্রহণের সময় ভুল করেও পূজা পাঠ বাড়িতে করবেন না, কোনো জায়গায় শুভ কাজের জন্য সেদিন যাবেন না, বা শুভ কোনো কাজের জন্য কোনো কথা সেদিন কিন্তু বলবেন না এই 21 জুন 2020। সেক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো পণ্ড হয়ে যেতে পারে। সূর্যগ্রহণে যদি আপনারা নিয়ম মেনে যদি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অত্যধিক লাভজনক হবে। এবং গ্রহণের দিন আপনারা কোনো সময়, ঠিক গ্রহণ চলাকালীন ভুল করেও কিন্তু স্নান করবেন না। আপনারা গ্রহণের পরে, অর্থাৎ 3-4 পরে যে গ্রহণ কেটে যাচ্ছে, তারপরে আপনারা স্নান করবেন। গ্রহণের সময় যারা গর্ভবতী যারা আছে, তারা ভুল করেও বাইরে বেরাবেন না, সেক্ষেত্রে সমস্যা আসবে। আপনারা যদি পারেন, এ সময় আপনাদের গর্ভে ঠিক নাভিতে একটা তুলসী পাতা কিন্তু দিয়ে রাখুন, সেক্ষেত্রে কিন্তু গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের কাটবে। যে কাজগুলো আমি বলছি যেগুলো করবেন না, সে কাজগুলো যদি আপনারা ভুল করেও করে দেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। গ্রহণের সময় বাড়িঘর ঝাঁট দেওয়া বা বাড়িঘর ঝাড়া এই সকল জিনিস কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু অমঙ্গল সূচক বা বাড়িতে বিপত্তি আসতে পারে। গ্রহণের সময় খাবার খাবেন না, যা খাবেন গ্রহণের আগে, অর্থাৎ 9:15 আগে আপনারা খেয়ে নিন, নয়তো ঠিক 3-4 পর স্নান করে আপনারা কোনো খাবার খান। স্নান করার পর আপনারা কিছু দান করুন, তারপরে যদি কিছু খান, সেক্ষেত্রে এই গ্রহণের একটা প্লাস পয়েন্ট কি জানেন, যত আপনি গ্রহণের পর দান করতে পারবেন ততটাই আপনি কিন্তু লাভ পাবেন। অর্থাৎ স্নান করে আপনারা যদি দান
করে যদি ভোজন করেন সেক্ষেত্রে অত্যধিক সুফল পাবে। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।